কিরে, আমি এলাম, আর তোরা দাঁড়ালি না তো? সরি স্যার। বেশ বেশ, এবার এখানে যে যে গাধা আসিস, যে যে নির্বোধ আসিস, শেষে সারা বাকি সবাই বসে পড়। কিরে ঘেটু, তুই দাঁড়িয়ে আসিস, তুই গাধা নাকি নির্বোধ? না মানে স্যার, আপনি তো একাই দাঁড়াই আছেন, তাই আমার খারাপ লাগতেছে, তাই আমিও দাঁড়াই আছি। বেশ বেশ বস, তোরা কেমন আছিস সবাই? আমরা তো একদম ফান্টুস আছি স্যার, একদম ফান্টুস। দাঁড়া, তোর ফান্টুস গিরি আমি ছোটাচ্ছি, একটা প্রশ্ন করছি তোকে। প্রশ্ন কইরা ফেলেন স্যার। বলতো, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? একদম সিম্পল উত্তর স্যার, মুরগি যদি জিরাফের মতো অত লম্বা হইতো, তাইলে অত উপর থেকে মুরগির ডিম মাটিতে পড়ার সাথে সাথেই ফাইটে যাইতো, আমরা আর ডিম খাইতে পারতাম না স্যার, তার জন্যই মুরগি অত লম্বা হয় না। মনে হচ্ছে তোকে আমি ডিম ছুঁড়ে মারি। পেলা পেলা, তোর খবর কি রে? খবর তো সব ঠিক আছে স্যার, দারুণ খবর স্যার, ফাটাফাটি চলছে স্যার। দেখি তোর ফাটাফাটি কেমন চলছে। বলতো, সব থেকে হাসি খুশি প্রাণী কোনটি? সব থেকে হাসি খুশি প্রাণী হাতি স্যার। হ্যাঁ, কি করে বুঝলি? দেখেন না স্যার, হাতির এত খুশি, খুশিতে হাতি সবসময় দাঁত বের করে থাকে স্যার। তোকে মনে হচ্ছে হাতির দাঁত দিয়ে বাড়ি মারি? কিরে, ওটা কালু নাকি? কালু, তুই দুই দিন স্কুলে আসিস নি কেন? গত পরশুদিন বাবা আমাকে একটা নতুন আন্ডার প্যান্ট কিনে দিয়েছে, ওই আনন্দে স্কুলে আসেনি স্যার। হ্যাঁ, তোরা যে কি একটা হয়েছিস আজকাল, আন্ডার প্যান্টের আনন্দে যে কেউ স্কুলে আসে না এই প্রথম আমি শুনলাম। তো পরশুদিন তো তোর বাবা একটা আন্ডার প্যান্ট কিনে দিয়েছে, সেই আনন্দে তুই আসিসনি, তো কালকে আসিসনি কেন? কালকে কি আরেকটা আন্ডার প্যান্ট কিনে দিয়েছে নাকি তোর বাবা? না স্যার, কালকে আমি স্কুলেই আসছিলাম, স্কুলে আসার পথে দেখলাম আপনার বাড়ির ব্যালকনিতে একটা নতুন আন্ডার প্যান্ট ঝুলছে, আমি ভাবলাম আপনি হয়তো একটা নতুন আন্ডার প্যান্ট কিনেছেন, সেই আনন্দে হয়তো আজ স্কুল যাবেন না, তাই আমি কালকে স্কুলে আসিনি, আমি বাড়ি ফিরে গেছি। বাদর কোথাকার, এই এই তুই পড়া বল, প্রশ্ন ধরছি পড়া বল, না পারলে কিন্তু আজ তোর একদিন কি আমার একদিন। আগে প্রশ্নটা তো বলুন। বলতো, পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা কোথায় অবস্থিত? এটা আমি বলতে পারবো না স্যার। এটাও জানিস না? কান ধরে বেঞ্চের উপর দাঁড়া, দেখ জানতে পারবি। কান ধরে বেঞ্চের উপর দাঁড়ালেই বুর্জ খলিফা দেখা যাবে স্যার? ওরে, আমাকে আর রাগাস না কিন্তু, মনে হচ্ছে তোকে বুর্জ খলিফার উপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দি। স্যার, আমাকে প্রশ্ন ধরুন স্যার। হ্যাঁ বাবা হাবলু, আমার লক্ষ্মী সোনা, বলতো পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি? পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট স্যার। বাহ, এই না হলে আমার হাবলু সোনা, বস বস বসে পড়, ভালো করে পড়াশোনা কর, জানিস তো পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। স্যার, এই কথাটা মানতে পারলাম না, যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই কথাটা কিন্তু আমি মানতে পারলাম না। বেশি পাকামি করছিস নাকি? কেন, কথাটার মধ্যে কি ভুল আছে?
স্যার, আপনি তো অনেক দূর পর্যন্ত লেখাপড়া করছেন, তো আপনারে তো দেখি প্রতিদিন আইটা আইটা স্কুলে আসেন, প্রতিদিন দেখি আইটা আইটা বাজারে যান, যেহেনে যান আইটা আইটা যান, তাহলে এই কথাটা কি করে ঠিক হলো যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এটা তাই আমি মানতে পারলাম না। ওরে তুই কিন্তু আর আমাকে বেশি রাগাস না, তোর কপালে কিন্তু বহুত দুঃখ আছে। আরে ওটা কে পেশি নাকি পেশি এসেছিস নাকি আজকে স্কুলে? দেখতেই তো পারতাছেন। পেশি বলতো, গরু আমাদের কি দেয়? এই প্রশ্ন, গরু আমাদের গুটা দেয়। আর রাগাস না আমাকে, এবার কিন্তু তোকে আমি সত্যি সত্যি গরুর সামনে ছেড়ে দেব, দিয়ে তুই যত খুশি গুতো খাবি। স্যার, পেচির কথা শুনে আমার হাসি পেয়ে গেল। তাহলে বলতো বাবা হাবলু, হাসা ইংরেজি কি? হাসা ইংরেজি লাভ স্যার, এল এ ইউ জি এইচ, লাভ মানে হাসা। বাহ, ভেরি গুড, ভেরি গুড। কালু, তুই হাসছিস কেন রে? এমনি হাসি স্যার, হাসি পেয়ে গেল তাই হাসি। বেশ, হাসিস যখন তখন বল, হাসা ইংরেজি তো লাভ, তো হাসা হাসি ইংরেজি কি? এ তো একদম সহজ স্যার, হাসা ইংরেজি যদি লাভ হয় তাহলে হাসা হাসি ইংরেজি লাফালাফি হবে, তাই না স্যার? আজ তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি, গরগন্ডস কোথাকার। এই এই কালকে তোর বাবাকে আমার সাথে দেখা করতে বলিস তো, তোর বাবাকে, তারপরে দেখ তোর সম্বন্ধে তোর বাবাকে কি বলি আমি। স্যার, আমার বাবার সাথে দেখা করতে গেলে কিন্তু ফি লাগবে আপনার, বুঝলেন স্যার? কেন ফি লাগবে? কেন তোর বাবার সাথে দেখা করতে গেলে আবার ফি লাগবে কিসের জন্য? আমার বাবা যে উকিল স্যার, ফি ছাড়া কারোর সাথে দেখাই করেন না। কালু খুব পেকেছিস বড্ড আজকাল, এই ঘেটু আর প্যালা, কালকে তোরা টিফিনের সময় দুজনা মারামারি করছিলি কেন রে? স্যার, প্যালা কালকা আপনার মাইয়া রে প্রেম পত্র দিছিল, হেইডে আমি দেখকে হালাইছি, তাই আমি প্যালারে মারতেছিলাম কালকা। তাইলে আবার থামছিলি কেন? আরো বেশি করে মার ওরে। কি হলো পেশি, তুই কাশছিস কেন? বাংলা স্যার, হোমওয়ার্কে একটা রচনা লিখতে কইছিল, ওই রচনাটা আমি লিখতে আনতে পারি নাই, তাই আমি কাশছি। কি রচনা বলতো শুনি? রচনাটা হইলো ছাত্র জীবন। এত সহজ রচনা তুই লিখে আনতে পারিস নি? সি সি সি, কি করে লিখবো স্যার, আমি তো ছাত্রী। বেশি ন্যাকামি করিস না বুঝলি। প্যালা, তোর খুব হাসি তাই না? বলতো মহান সম্রাট আকবরের জন্ম কত সালে আর মৃত্যু কত সালে? এটা তো আমি পারবো না স্যার। কেন পারবি না? আকবরের জন্ম মৃত্যু সাল তো বইতে লেখা নেই স্যার। কে বলছে বইতে লেখা নেই? দেখ ভালো করে দেখ, আকবরের নামের পাশে দেখ লেখা আছে 1582 থেকে 1605, অর্থাৎ 1582 সালে আকবরের জন্ম আর 1605 সালে আকবরের মৃত্যু। ওটা আকবরের জন্ম মৃত্যু সাল স্যার, আমি তো ভেবেছিলাম ওটা মহান সম্রাট আকবরের ফোন নম্বর, তাই তো বলি ওই নম্বরে এত ফোন করলাম, রং নম্বর বলছে কেন? তোর দ্বারা পড়াশোনার কিছুই হবে না দেখছি, কাল থেকে ছাগল চড়াতে যাস বুঝলি, কাজে দেবে। এই কে বলবি বলতো সব থেকে ভালো কাজ কি? আমি বলবো স্যার। হ্যাঁ বল বাবা হাবলু, তুই বল। সব থেকে ভালো কাজ হলো নিজের সাধ্য মতো সকলকে সাহায্য করা, তাই না স্যার? বাহ, একদম সঠিক বলেছিস। বেশ বেশ, আজ ক্লাস এইখানেই শেষ করি, পরের দিন কিন্তু তোরা সবাই তাড়াতাড়ি চলে আসিস। বেশ।
বন্ধুরা, আমাদের ক্লাসরুম কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টসে জানাবেন। বন্ধুরা, চ্যানেলটারে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাইলে আরো এইরকম মজার মজার ভিডিও আপনারা পাবেন। আর ভিডিওটারে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন। আজ তাইলে আসি, আবার দেখা হবে।